No, 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 no. কালকে যাব দিদি আমিও কিন্তু যাব এই তোরা কি করতে যাবি হ্যাঁ ছোট ছেলে যাওয়ার দরকার নাই আরে যাক না কি আছে হ্যাঁ তাহলে আমি যাব না আমিও কিন্তু যাব তোমার সঙ্গে ঠিক আছে কালকে নিয়ে যাব আরে নদীর ধারে যেতে আমারও ভালো লাগে বাড়ির কাছে নদী তাও মা যেতে দেয় না যেতে দেবে কেন বাবা তোর বোনের কথা শুনেছিস একটু যে ঘুরবো তাও জো নেই আমি কিন্তু যাব কালকে আরে তোমরা এখানে কি করছো ও একটু ঘুরতে বেরেলাম আরে এখানে ঘুরলে হবে নদীর ধারে যাবে ঘুরতে কালকেই তো আমরা যাব চুপ কর হ্যাঁ হ্যাঁ নদীর ধারটা খুবই সুন্দর নদীর ধারে হাওয়া দারুণ আমরা তো প্রায় যাই বন্ধুরা মিলে ঘুরতে এই তোকে কে বলতে বলল না আমি বললাম তো কি হবে দেখ তো ঠিকই আছে নে No, 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 no. তাহলে আমরা জানলাম যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদে কি করে তাদের খাদ্য তৈরি করে তাহলে এবার আমাদের জানতে হবে যে এই খাদ্যটা উদ্ভিদের কোথায় তৈরি হয় তাই না তৈরি করে কোথায় তাদের বাসায় আর সেই খাদ্যটার নাম হচ্ছে কি সেই খাদ্যটার নাম হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজের সংকেত কি C6H12O6 যেটা গ্লুকোজ সেটা তাদের দেখছি ও যাগে
চল আগে নদীর জল ছুঁয়ে দেখি। চল ছুটলি আর বুঝতে পারছিস না ওদিক তো সামলাতে হবে তো চল চল আমি তো গল্প করার মাস্টার কি ব্যাপার ঘুরতে এসেছো আরে একা একা ঘুরলে ভালো লাগে তোমরা এখানে আরে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম এখানে এসেছি কি করে জানলে ও দিদি কালকে আমরা বলছিলাম না একটু যে ঘুরতে আসবো তারও জন্য কদিন ধরে দেখছি যেদিকে যাচ্ছি সেই দিকে চলে আসছি ও ঠিক আছে চল চল আরে এসো এখানে একটু নদীর ধারে বসে গল্প করি আমরা একাই বসবো তোমরা ওই দিকে গিয়ে বসো কাকে যা যা তোমরা ওই দিকে যাও আমরা দেখে না আসো আর তখন চলে আরে বাবু একবারে কি হলো তোমার ভালো লাগছে না ভালো লাগবে না কেন এই যে তোমরা জুটে গেলে তুই তখন থেকে অমন করছিস কেন তোর তো দেখিস ভূতের গল্প বললাম জানি আমি জানাসনি তো নদীর ধারে ঠান্ডা খুব ঘুম আসছে তুই শুধু ঘুমা এটা কোথায় বসে আছিস দেখ তো বাড়ি পেয়েছিস নাকি ঘুম ভাঙি যাবে লাও চিপস খাও হ্যাঁ খাও খাও শালা গল্প করতে আসলাম আর ঘুমাইছে যাক একটা জুড়ি পাওয়া গেছে কেন কেন ওই দাঁতি বলি ও গাড়ি চালা চালাই তো ঘুমাই সর্বনাশ এই আতুরি তুই গাড়ি চালাতে চালাতে ঘুমাস ঘুমাই ও বাইক চালাতে গিয়ে ঘুমাই কি বলেছে